পুজোর পরব কাছে ভাণ্ডার নানা সামগ্রীতে ভরা কত বেনারসি কাপড় কত সোনার অলঙ্কার আর ভাণ্ড ভরে ক্ষীর দই পাত্রভরে মিষ্টান্ন মা সওগাত পাঠাচ্ছেন বড় ছেলে বিদেশে রাজ সরকারি কাজ করে মেজ ছেলে সওদাগর ঘরে থাকে না আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে ভারে ভারে সওগাত চলেছে সারে সারে দাস দাসী থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা দিন ফুরল সওগাত সব চলে গেল দিনের শেষ নৈবৃত্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হল ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে মা সবাইকে তুই সৌগাদ দিলি কেবল আমাকে না মা হেসে বললেন সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্যে কি বাকি রইল এই দেখ এই বলে তার কপালে চুম্বন করলেন ছেলে কাঁদো কাঁদো সুরে বললে সৌগাদ পাব না যখন দূরে যাবি তখন সৌগাদ পাবি আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দেবি মা তাকে দু হাত বাড়িয়ে কোলে নিলেন বললেন এই তো আমার হাতের জিনিস